এখন বর্ষাকাল, আর বর্ষাকালে পাতিহাঁস খাওয়ার মজাটাই আলাদা। আর তার উপরে আবার বাড়িতে পোষা হাঁসের টেস্টিং তো অন্যরকম, একদম আলাদা, দারুণ লাগে খেতে। তাই আজকে আমি এই পাতিহাঁস দিয়ে, আলু দিয়ে আর গোটা রসুন দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই হাঁসটাকে এখন আমি কেটে নেব। হাঁসটাকে এখন গরম জলে ভিজিয়ে নিচ্ছি। হাঁসটাকে এখন পরিষ্কার করে নেব। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। হাঁসের মাংসর যে স্কিনটা থাকে এটা খেতে খুব ভালো লাগে, আর প্রচুর তেল হয়। এটা ফেলে দিলে হাঁসের মাংস খাওয়ার আর মানেই হয় না, যার জন্য এত কষ্ট করে পরিষ্কার করে নিতে হচ্ছে। হাঁসটাকে এই দেখুন খুব সুন্দর করে এই যে পরিষ্কার করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর তেলটা তেল হয়েছে, কত সুন্দর লাগবে খেতে বলুন তো। এই হাঁসটা হাঁসটাকে যে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিব, এই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করার জন্য এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, কিছু গোটা জিরে ও কিছু তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা। সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কিছু গোটা রসুন। এখন মাংসটাকে সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব খুব সুন্দর করে। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর তেল ভাজতে শুরু করেছে। এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
গল্পটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন গল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। হাঁসের মাংস ও আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হবে, একদম গামাখা গামাখা ঝোল। বন্ধুরা, আজকে গোটা রসুন, গোটা গোল আলু, তার সঙ্গে দেশি পাতি হাঁস, এমন সুন্দর হয়েছে বর্ষাকালে রান্নাটা। যদিও বর্ষার পরিমাণটা কম, কিন্তু স্বাদটা অপরিসীম, দারুণ লাগছে। গোটা রসুন, গোটা আলু, সঙ্গে পাতি হাঁসের মাংস, দারুণ লাগছে, একটা দারুণ রেসিপি। আর লবণ একেবারে উপযুক্ত পরিমাণ, আর হাঁসটাও একদম খাওয়ার উপযুক্ত, একদম নরম, ততটা চর্বি নেই, একেবারে খুব খাওয়ার উপযুক্ত, দারুণ লাগবে। আপনারাও বর্ষার দিয়ে এইভাবে একদম দেশি হাঁস দিয়ে সঙ্গে গোটা রসুন এবং আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।